সাবধান, খুতবার সময়ে সুন্নাত পড়া যাবে কি? আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের প্রিয় চ্যানেল শাহিদ ব্লগস দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাবার পূর্বে একটি অনুরোধ আপনার কাছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিন, যাতে করে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। প্রিয় দর্শক, জুমার দিন সপ্তাহের দিনসমূহের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। নামাজি মুসলমান হোক অথবা বেনামাজি মুসলমান, সকলেই এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে থাকেন। জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে মুসল্লিরা একদিকে যেমন নেকি কামানোর চেষ্টা করে, অন্যদিকে এই দিনে ছোট ছোট কিছু ভুল করার কারণে জুমার ফজিলত থেকে বঞ্চিত হয় এক শ্রেণীর অজ্ঞ মানুষ। এসব আমাদের ভুলের কারণেই, আমাদের না জানার কারণেই আমরা করে থাকি। প্রিয় দর্শক, এছাড়াও জুমার দিনের সুন্নাত নামাজ নিয়ে অনেক মত পার্থক্য পরিলক্ষিত হয়। জুমার আগে কত রাকাত সুন্নাত, জুমার পরে কত রাকাত সুন্নাত, খুতবা চলার সময় সুন্নাত পড়া যাবে কি না যাবে, এসব বিষয়ে ইত্যাদি ইত্যাদি আমরা অনেক ভুল করে থাকি। কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব খুতবা চলাকালীন সময়ে সুন্নাত পড়া যাবে কি না। তো আপনি কি ব্যাপারটি ক্লিয়ার হতে চান? যদি চান, তাহলে অলমোস্ট ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আর যদি বিষয়টির প্রতি আপনার ইন্টারেস্ট না থাকে অথবা আগে থেকে বিষয়টি জানা থাকে, তাহলে স্কিপ করে বের হয়ে যেতে পারেন। জুমার দিনে খুতবা চলাকালীন সময়ে সুন্নাত পড়া যাবে কি যাবে না, এই বিষয়ের মতভেদ রয়েছে আমাদের সমাজে। আপনার মনে যদি কোনো মতভেদ থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, কেউ কেউ বলে থাকেন পড়া যাবে না, আবার কেউ কেউ বলেন পড়া যাবে। তবে আমি আপনাকে তিনটি হাদিস দেখাবো, যেখান থেকে আপনি নিজেই বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন যে খুতবা চলাকালীন সময়ে সুন্নাত পড়া যাবে কি যাবে না। প্রিয় দর্শক, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ এমন সময় মসজিদে আসে যখন ইমাম খুতবা দিচ্ছে অথবা খুতবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছে, তাহলে সে যেন দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য একটি হাদিসে রয়েছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা জুমার দিনে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। তিনি বললেন, তুমি কি নামাজ পড়েছ? সে বলল, না। তিনি বললেন, ওঠো এবং দুরাকাত নামাজ পড়ে নাও। উল্লেখিত দুটি হাদিস থেকে জানা গেল যে খুতবা চলাকালীন সময়ে সুন্নাত পড়া যাবে। তবে শেষ হাদিসে কি বলেছেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চলুন দেখে নেই। হযরত জাবির ইবনুল আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কোনো এক জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমন সময় সুলাইক কাতাফান মসজিদে এসে বসে পড়লেন। তিনি বললেন, ওহে সুলাইক, ওঠো এবং দুরাকাত নামাজ পড়ো। অতঃপর তিনি বললেন, জুমার দিনে খুতবা চলাকালীন সময়ে তোমাদের মধ্যে কেউ যখন আসে তখন সে যেন দুরাকাত সংক্ষিপ্তভাবে নামাজ পড়ে নেয়। এই হাদিস থেকেও প্রমাণিত হয়ে গেল যে খুতবা চলাকালীন সময়ে তাহিয়াতুল মসজিদ হিসেবে দুরাকাত সুন্নাত পড়া যাবে, বরং তা উচিত। এই বিষয়ে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে, আবার অনেকেই জানে না, আবার অনেকেই বাড়াবাড়ি করে। তো প্রিয় দর্শক, আপনার মতামত কী অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের কারণে হয়তো যারা জানে না বিষয়টি জানতে পারবে এবং আমল করতে পারবে, আর আপনিও তার নেকি পেতে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন, কোরআন এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বেশি করে শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।